अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। साधारण जाल बनिए प्रिय दीदी एबार तो कोनो नाग नागिनार बाचते ही पारबे ना। डाइनीर माया दिए बनानो ए जाल शक्तिशाली तो हबे। এরকম কেন মনে হচ্ছে যে হাওয়াটা একটু অন্যরকম, যেন অদ্ভুত কিছু। যা শঙ্করের সাথে হতে যাচ্ছে, কি হতে যাচ্ছে, কেন হতে যাচ্ছে, এই বেচারাটা কিছুই বুঝতে পারবে না। কি করে বুঝবে, ওর তো কিছু মনেই নেই। ঠিক আছো? দেখে চলতে পারো না না তুমি? আমার দোষ নয়, ওই পাথরে হাঁচট খেয়ে গেছি। না, পাথরটা তোর কিছু না, সব নাটক তো। আমি ধরবো। এই নাগিন বার বার নিজের নাককে বাঁচিয়ে নেয়। সিঁদুরের জোর জানো তো দিদি, এত সহজে এদের হারানো যাবে না। তুমি না এখন এদেরকে ছাড়ো, বরং কোনো দুর্বল নাককে এখন খুঁজে চলো। শক্তি থাকবে তবেই তো কিছু করতে পারবে। রম্ভা, আরে প্রলয়, তোর এই পারোর চক্করে পড়ে না খেয়ে মরতে হবে দেখছি। আরে মা, আজকে মন্দিরে পুজো আছে, গরিবদের খাবার দেবে। একটা কাজ করা যাক, দু চার দিনের খাবার একসাথে খেয়ে নি। হ্যাঁ, না হলে কি জানে কবে খাবার জুটবে। ওই পারুর জন্য এখন এই অবস্থা হলো আমাদের। যদি শঙ্করের বোনকে বিয়ে করতিস তাহলে এই দিনটা দেখতে হতো না, সোনায় মুড়ে থাকতাম দুজনে। এ মা চুপ করো না, একটা কাজ করা যাক, আগে খেয়ে নি তারপর বকবক করবে। হ্যাঁ চলো চলো চল চল চল। আজ নাগ পঞ্চমীর পূজোর জন্য চারদিক থেকে নাগ আর নাগিন আসবে আমাদের মহাদেবের অভিষেকের জন্য। হর হর মহাদেব। হর হর মহাদেব। শঙ্কর বাবা, জ্যোতি, এসো, তোমরা নিজেদের সৌভাগ্যের জন্য এই পূজো শুরু করো। আমি আমি এই পূজো করতে পারবো না, আপনি করুন না।
পূজোর জন্য আমি সাপের কামড় খাবো নাকি? আরে শঙ্করের স্ত্রী, প্রাসাদের বউ তুমি, তোমায় তো এই নিয়ম পালন করতেই হবে। নাও নাও, পুজো শুরু করো। যদি পুজো শুরু করো, যে কোনো সময় নাগ নাগিনী আসবে। না না না, নর্মাল পুজো হলে আমি ঠিক করতাম, কিন্তু এই নাগ নাগিন, এই বিষ, এটা আমার দ্বারাই হবে না। আমার আমার ভয় লাগছে পিসিমণি। এতে ভয় পাওয়ার কি আছে? কিচ্ছু হবে না। আমি আছি না, সবাই আছে তো এখানে। ভয় পেও না, চলো পুজো করে নাও। আরে কি বলছোটা কি, আমি করতে পারবো না এই ধরনের পুজো। জ্যোতি ম্যাডাম, নাগ আর নাগিনী তোমার কোনো ক্ষতি করবে না, যতই তোমার আশেপাশে থাকুক তারা। ওরা মহাদেবের অনেক বড় ভক্ত, শুধু ওনার পুজো করতে আসে। পারো একদম ঠিক বলেছে। যাও মা, পুজো শুরু করো। বিয়ের যখন ঠিক হয়েছে, এই নিয়ম পালন করতেই হবে। এনাও ধরো, আর যাও গিয়ে পুজো শুরু করো। এই বাড়ির লোকগুলো তো আমাকে শেষ করে দেবে। পুজো করার সময় যদি সাপ গায়ে উঠে পড়ে। কি হলো, যাও এগো। বৌদি তো থালা ধরে নিয়েছে, অশুভ হওয়া থেকে বাঁচিয়ে নিয়েছে। আমার বৌদি খুব ভালো। বা বাবলি, একদম ঠিক বলেছিস। পারো একদম সৎ, আর সেই জন্যই হয়তো মহাদেবও ওর হাতেই পুজোটা বাঁচালেন। পারো, মনে হয় মহাদেব চান আরতি তোর হাতেই হোক। কিন্তু মা, এটা সত্যি কথা। পারো তুই আরতি কর। করুক গিয়ে, আমার কি, আমাকে তো পুজো করতে হচ্ছে না, আমি এতেই খুশি। ভগবান করুক যেন একে সাপে কামড়ায়। প্রাণ দিয়ে আমার শঙ্করের রক্ষা করব আমি মহাদেব, এটাই আমার ধর্ম আর এটাই আমার কর্ম। আমি নিশ্চিত জানি, শঙ্কর যখন আজকে নাগ বংশকে দেখবে না, কিছু মনে পড়ে যাবে। জয় মহাদেব। দিদির অবস্থা কিন্তু খুব খারাপ, দেখে তো মনে হচ্ছে এবারে দিদি শেষ। রম্ভব, দিদি দিদি দিদি, আমাকে সাহায্য করো,
কিছু করো। হ্যাঁ দিদি, আমি কিছু একটা করছি। চলো রম্ভা। পেটে খুব ব্যথা করছে, শক্ত খুব বিষাক্ত হয়, কামড়ে দেয়, আমি বাড়িতে গিয়ে লুকিয়ে যাই। আরে তোমরা, না না না, কোথাও যেও না, এখানে না অনেক সাপ আছে, ওরা তোমায় কামড়ে দেবে, সাপ খুব বিষাক্ত হয় না, চলো চলো আমি তোমাকে, যাও 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 এখান থেকে, কেউ দেখে ফেলবে, যাও যাও যাও, এই যে এই যাও 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 যাও। আরে তো সেই মার ছেলে, আরে কালকে গ্রাম থেকে তাড়িয়ে দিলাম, আজ আবার এখানে এসেছো, আরে ধরো 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 এদের দুজনকে ধরো, আরে ধরো ধরো, আরে ধরো ওদের ধরো, ওরা যেন পালাতে না পারে, ধরো। ওরে ভালো তো। ফুল এপিসোড দেখনে কে লিয়ে অভি ডাউনলোড করেন দঙ্গল প্লে অ্যাপ।